নির্বাচন প্রসঙ্গ আবারো দর্শক এ বিষয়ে আরো জানাতে খুলনা আছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি মনির প্রার্থীরা প্রচারে নেমেছেন কিনা বিস্তারিত জানাবেন এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি হ্যাঁ মারফি যেমনটা বলছিলেন প্রচার প্রচারণার আজ তৃতীয় দিন সকাল থেকেই শুরু হয়েছে প্রচার প্রচারণা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এই মুহূর্তে খুলনা বাংলাদেশ ব্যাংক এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি কিন্তু সকাল থেকে রাত পর্যন্তই প্রচার প্রচারণা এবং বিভিন্ন জায়গায় মতবিনিময় সভা করে চলছেন তিনি কিন্তু সবচেয়ে খুলনায় পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত খুলনায় তাই তিনি কর্মবীর উপাধি দিয়েছেন খুলনাবাসী সেই সঙ্গে কিন্তু জাতীয় পার্টির মধু ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী এবং জাকের পার্টির প্রার্থী তারাও কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন ভোট প্রার্থনা করছেন সেই সঙ্গে বসে নেই খুলনার কাউন্সিলর প্রার্থীরা তারাও কিন্তু প্রতিটা ওয়ার্ডে প্রতিটা এলাকায় প্রতিটা কেন্দ্রে প্রতিটা বাসায় বাসায় ছুটে চলছেন এবং তারা তাদের পক্ষে ভোটারদের আগ্রহ আনার জন্য তারা কিন্তু আকৃষ্ট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে চলছেন এই মুহূর্তে কিন্তু খুলনায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে মাইকিং মিছিল মিটিং চায়ের দোকানে জড়ো হয়ে আলোচনা খুলনায় কিন্তু সব মিলে বলতে পারে একটি উৎসব মুখর পরিবেশ এখন পর্যন্ত কিন্তু খুলনায় নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থীরা মারফি আপনাকে আরও জানিয়ে রাখি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়ার জন্য আজ একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে আজ খুলনার 11 নং ওয়ার্ডের কলেজিয়েট গার্লস স্কুলে এই প্রশিক্ষণ দিয়ে শুরু করবেন এবং প্রতিটি ওয়ার্ডে কিন্তু নির্বাচন কমিশনার ইভিএম এর ভোট দেওয়ার প্রশিক্ষণ দিবেন সব মিলিয়ে খুলনায় কিন্তু ইচ্ছুক মুখর পরিবেশ বিরাজ করছে এবং আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এমনটাই বলেছেন খুলনার ভোটাররা কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার মারফি এই ছিল খুলনা থেকে নির্বাচনের সর্বশেষ সংবাদ জি ধন্যবাদ আপনাকে এস এম মনিরুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে